নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে, আ ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার শোজ মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস ট্যালেন্ট হান্ট শোজ। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই সময়টা দাঁড়িয়ে আমাদের কি করে নেক্সট জেনারেশনকে আমরা বুস্ট আপ করবো, তাদের সামনের দিকটা এগিয়ে দেবো, যাতে তারা খুব সহজেই সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে। আজকের এই ট্যালেন্ট হান্ট শোজে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, আমি শুরুতেই আগে তাদের স্বাগত জানিয়ে নেব। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ডিরেক্টর অফ মাইন্ড মন্ত্র অ্যাবাকাস মিস্টার পিন্টু গুপ্তা স্যার, নমস্কার। আর আমার রাইটে রয়েছেন হেড ট্রেনার অফ মাইন্ড মন্ত্র অ্যাবাকাস মোহাম্মদ সুলেমান স্যার, ওয়েলকাম। আসি আমি যে এই যে আজকে একটা ইনভিটেশন লঞ্চ এবং এই ট্যালেন্ট হান্ট শোজে, সেখানে অনেকের মনে একটা প্রশ্ন বা কিউরিয়াসিটি একটা ক্রিয়েট করছে যে এই মাইন্ড মন্ত্র অ্যাবাকাস হোয়াট ইজ ট্যালেন্ট শো। আমি আসবো স্যারের কাছে। প্রথমে সকল আমাদের অভিভাবকদেরকে আমি আর প্যারেন্টসদেরকে আমি নমস্কার করছি। অ্যাবাকাস আজকের দিনে একটা ইম্পর্টেন্স এডুকেশন কনসেপ্ট, যেটা শুধু ইন্ডিয়া না, ওয়ার্ল্ড ওয়াইজ এটাকে নিয়ে বাচ্চারা ক্লাস করছে। এবং আজকের দিনে অ্যাজ এ অ্যাক্টিভিটি, এডুকেশনাল অ্যাক্টিভিটি হিসাবে অ্যাবাকাস একটা ম্যাথ বেস ইম্পর্টেন্ট কোর্স। বহু প্রোগ্রামে অ্যাবাকাস স্টুডেন্টরা পারফরমেন্স করেছে, সেটা আমাদের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোক বা অন্য ট্যালেন্টসও হোক, বাট অ্যাবাকাসকে নিয়ে এখনও পর্যন্ত সেইভাবে কোনো শো হয়নি। তো মাইন্ড মন্ত্র অ্যাবাকাস ইস্টার্ন ইন্ডিয়া বেস কোম্পানি, এবং আমরা 4টে স্টেটে প্রচুর স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছি। তা আমাদের মনে হয়েছিল যে এই লকডাউনে, যেখানে স্টুডেন্টসরা বাড়িতে একটা প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেখানে ওদের স্কুল টিউশন কোথাও বেরাতে পাচ্ছে না, তো আমরা আমাদের অ্যাবাকাস স্টুডেন্টদেরকে কি দিতে পারি, সেই হিসাবে আমি ভাবলাম যে এরকম একটা ওদের যে ট্যালেন্ট, অ্যাবাকাস যে এত ইম্পর্টেন্ট একটা কোর্স, আর তার যে ট্যালেন্ট, সেটা আরও গার্জেনদের কাছে যাওয়া উচিত। এবং সেটা অল ওভার ইন্ডিয়ার আমাদের যারা স্টুডেন্টসরা আছে বা যারা প্যারেন্টসরা, তারা জানুক যে অ্যাবাকাস কত ইম্পর্টেন্ট একটা কোর্স। এবং সেটা আমার জানার বলার জন্য আমার বেস্ট মাধ্যম মনে হয়েছিল যে বেস্ট মাধ্যম টেলিভিশন, এবং সেটার জন্য আমাদের স্টুডেন্টরা যদি পারফরমেন্স করে সেটা ওদের কাছেও একটা কনফিডেন্ট বুস্ট আপ করবে এই লকডাউনে। আর যারা অ্যাবাকাস জানে না তারাও জানতে পারবে যে হোয়াট ইজ অ্যাবাকাস আর কেন এত ইম্পর্টেন্স, আর শুধু ইন্ডিয়া না, ওয়ার্ল্ড। তো এই জন্য আমরা একটা এই সিচুয়েশনে আমরা এই ধরনের একটা ট্যালেন্ট শো লঞ্চ করেছি। এবং বেসিক্যালি এই যে স্যার, এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে না আমরা প্রত্যেকেই মনে করছি হাউ টু স্কিল ডেভেলপমেন্টস, এবং সব থেকে বড় কথা এই যে এফিসিয়েন্সি বা ম্যাথামেটিক্স ক্যালকুলেশনের, যে আজকে পরবর্তী যখন আমি একটা চাকরির পরীক্ষা দিতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা খুব ডিপেন্ড, এবং কত কম সময় আমি সেই ক্যালকুলেশনটা করতে পারছি। একদম আপনি ঠিকই বলেছেন, কেন আগামী দিনে যত আমরা দেখছি এডুকেশন সিস্টেমটা যেভাবে এগাচ্ছে, টোটালটা স্কিলের উপরে যাচ্ছে। এবং আমাদের যে নতুন এডুকেশন সিস্টেম আসছে তাতেও আমরা দেখছি যে গভর্নমেন্ট স্কিলের উপরে খুব জোর দিচ্ছে। এবং কি সেটা যেটা আপনি বললেন খুব সুন্দর পয়েন্ট, যে যখনই চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামিনেশনস যখন যাচ্ছি, সেখানে ম্যাথসের যে কোশ্চেনগুলো আসে সেগুলো খুব টাইমের মধ্যে আমাকে করতে হচ্ছে। তো সেখানে যদি আমি ছোটো থেকে ওকে একটা অ্যাবাকাস এমন একটা ক্যালকুলেশন শেখাতে পারি যেটা দিয়ে ও টাইমের মধ্যে পুরো ব্যাপারটা করতে পারবে, তাহলে একটা হ্যাবিট তৈরি হবে আর ম্যাথের উপরে একটা বেস তৈরি হবে, যেটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে ওদের যে ট্যালেন্ট সেটাকে একটা পর্দায় আনা দরকার, এবং সেটাকে পুরো মাইন্ড মন্ত্রে স্টুডেন্টদের কাছে এটা একটা সুযোগ যেখানে ওরা নিজেদের ট্যালেন্ট যেটা সেটাকে শো করতে পারে। একেবারে তাই। প্রত্যেক দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে এই মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে 3000 স্টুডেন্টস রয়েছে এবং 500 ফ্র্যাঞ্চাইজি। আর আমি এবার একটু চলে আসি স্যার মোহাম্মদ সুলেমান স্যারের কাছে, যে আপকে পাস জানা চাওঙ্গে মে যে হোয়াট ইজ ট্যালেন্ট শোজ, ওয়াই ট্যালেন্ট শোজ, কেন আমরা মানে এটা প্রত্যেক দর্শক বন্ধুদের যে কেন এরকম একটা ভাবনা এলো মাথায় যে আজকে মাইন্ড মন্ত্র অ্যাবাকাস একটা টোটালি একদম অন্যরকম একটা প্রোগ্রাম নিয়ে আসে। অ্যাকচুয়ালি খুব ভালো কথা বলেছেন, টোটালি অন্য রকমের প্রোগ্রাম। তো মে সবসে পহলে ইয়ে বলনা চাওঙ্গা যে অ্যাবাকাস ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য কনসেপ্ট, উইথ হেল্প অফ দ্যাট ইট অ্যাকচুয়ালি ডেভেলপ আওয়ার ব্রেন ওয়ার্কিং ক্যাপাসিটি। তো জব আফটার গেটিং ট্রেন্ড, জব অ্যাবাকাস মে বচ্চে ক্লাস কর লেতে হ্যায় উসকে বাদ উসকা ব্রেন কা স্ট্যাটাস এক নর্মাল নেই রহতা হ্যায়, দ্যাট ইজ অ্যাবসোলিউটলি পারফেক্ট ওয়ার্কিং ব্রেন অ্যান্ড ফাস্টেস্ট ওয়ার্কিং ব্রেন হো জাতা হ্যায় উসকা। আর ইসকে সাথ জো ইয়ে এক অনোখা ট্যালেন্ট হ্যায়, হাম সব 2+2 নেই বোল সকতে ভেরি ইজিলি,
बट एबेकस का जो ट्रेनिंग लेता है वो जितने भी बड़ा मैथमेटिकल कैलकुलेशन हो वो विद इन अ सेकेंड, फ्रैक्शन ऑफ सेकेंड, इवन फास्टर देन कैलकुलेटर आंसर जनरेट कर सकता है. दैट इज एबनॉर्मल स्पेशल ब्रेन. तो ये टैलेंट है और वी हैव हंड्रेड्स ऑफ थाउजेंड्स ऑफ स्टूडेंट हैविंग दिस टैलेंट, बट दे कांट शो दियर टैलेंट इन पब्लिक. तो माइंड मदर एबेकस एक ऐसा प्लेटफॉर्म अरेंज किया है अपने स्टूडेंट्स के लिए जो अपने टैलेंट्स को ऑल ओवर इंडिया, ऑल ओवर ईस्टर्न इंडिया में दिखा पाएगा. और इसके कारण से स्टूडेंट का मोटिवेशन लेवल, कॉन्फिडेंस लेवल बहुत बूस्ट अप होगा एग्जिस्टिंग स्टूडेंट का. और जो गार्जियंस चाहते हैं, जो उसका भी स्टूडेंट्स की उसके भी चाइल्ड की ब्रेन का स्टेटस बहुत इम्प्रूव हो, तो वो भी देख के एबेकस को अप्रोच कर सकते हैं फॉर देयर बेटरमेंट ऑफ ब्रेन. Absolutely. They will get their achievement of their life. এবং এই মুহূর্তে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই যে এই মাইন্ড মন্ত্র অ্যাভোকেস কিন্তু প্রেজেন্ট করছে যে বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা, একেবারে আমি ঠিক বলছি তো, ইস্টার্ন ইন্ডিয়া, অল ওভার। তো এই বিষয়টা প্রসঙ্গে আমরা একটু যাই যে অ্যাভোকাস বা মাইন্ড মন্ত্রা, অ্যাভোকাস, হোয়াট ইজ অ্যাভোকাস, হোয়াট ইজ ট্যালেন্ট শোজ নিয়ে আজকে আমরা কথা বলছি। প্রত্যেক দর্শক বন্ধুরা আপনারা প্রশ্ন করবেন আমাদের সঙ্গে, যে কিউরিওসিটি থাকছে আমাদের, যেহেতু এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান নয়, অর্থাৎ আপনার প্রশ্নের জায়গায় যেতে পারবো না, সেখানে আমরা এই প্রশ্নটাতে যাই যে অ্যাবাকাস এবং অ্যাবাকাসের সাথে মাইন্ড মন্ত্রার যে একটা কোথাও সংযোগ বা ইটস আ টাই আপ, সেটা আসবো স্যারের কাছে। অ্যাবাকাস নতুন কোনো একটা কনসেপ্ট নেই, মানে আমরা মাইন্ড মান্থে অ্যাবাকাসের বাইরে যে আজকে দর্শকরা যেটা দেখবে তাদের উদ্দেশ্য বলি যে অ্যাবাকাস নতুন কোনো একটা কনসেপ্ট না, এটা একটা বহু পুরনো একটা অঙ্কের পদ্ধতি। বাট এটা আমরা বলতেই পারি ক্যালকুলেশনের ইনভেনশন ধরা হয়, এবং ইন্ডিয়া, শুধু ইন্ডিয়া নয়, চায়না, জাপান এবং বহু দেশ এর সাথে যুক্ত আছে, একই মেথডে আমরা বাচ্চাদেরকে ম্যাথমেটিক্যাল। তো বেসিক্যালি অ্যাবাকাস এমন একটা ওয়ে যেখান থেকে ওরা ফাস্টেস্ট ক্যালকুলেশন করতে পারছে টোটালটাই ব্রেন উইদাউট এনি ডিভাইস। আজকে দেখতে পাচ্ছি আমরা বাচ্চারা বিভিন্ন ডিভাইসের প্রতি অ্যাডাপ্ট হয়ে পড়ছে, ক্যালকুলেটার, ল্যাপটপস, এবং কিছু একটা জিনিস ক্যালকুলেশন করতে গেলে ওরা ক্যালকুলেটারের হেল্প নিচ্ছে, এবং তাতে স্কিলটা ডেভেলপ হচ্ছে না অঙ্কে। আর অঙ্ক মানেই তো নাম্বারস থেকে শুরু, অঙ্ক, আর অঙ্ক এমন একটা সাবজেক্ট আপনি জানেনই যে আপনার আমার সবারই একটা কোথাও না কোথাও ভয় ছিল এডুকেশনের সময়, অঙ্ক, বাবা এ তো মানে সাংঘাতিক একেবারে, জিনিস। এবং আজকে স্বীকার না করলেও কিন্তু এটাই হ্যাঁ ফ্যাক্ট যে আমরা ছোট সময় সব থেকে বেশি যদি ভয়ের কোনো হ্যাঁ সাবজেক্ট হতো, আমরা প্রথমে বলতাম ম্যাথস। মানে আপনি বলতে পারেন যে অঙ্ক মানে শুনলেই অঙ্ক, আচ্ছা বাকি মুখস্থ করা যাবে না অঙ্কটা, না মুখস্থ করা যাবে না, এবং টিচারদের কাছে মানে অতিরিক্ত বকা শুনতো অঙ্ক নিয়ে। একেবারে, তো যেরকম কি জানেনি অঙ্ক একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট কেরিয়ারের, যে কোনো আপনি ওয়েতেই চলে যান অঙ্ক আপনাকে থাকতেই হবে, এবং যে কোনো বড় পরীক্ষাতে গেলে অঙ্ক। তো অ্যাবাকাস এমন একটা সিস্টেম যেটা অঙ্ককে নিচ থেকে স্কিলটাকে ডেভেলপ করছে, লজিকটাকে ক্লিয়ার করছে, এবং ফার্স্ট এড ক্যালকুলেশন করছে বাচ্চারা, এবং শুধু বহু ইন্ডিয়াতে বহু স্টুডেন্ট অ্যাবাকাসের সাথে যুক্ত। মাইন্ড মান্থে অ্যাবাকাস বলতে পারেন ইস্টার্ন ইন্ডিয়া ফার্স্ট এরকম একটা কোম্পানি, যে এখান থেকে শুধু কলকাতা নয়, এরকম গ্রাম যেখানে এডুকেশন সিস্টেম ডেভেলপমেন্ট নেই সেখানেও মাইন্ড মান্থে অ্যাবাকাস সার্ভিস দিচ্ছে। আজ প্রায় আপনি যেরকম আপনি বললেন যে চারটি স্টেট নিয়ে আমরা কাজ করছি, এবং সাকসেসফুলি আমরা এই অর্গানাইজেশনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, এবং প্রাউডলি বলতে পারি ইস্টার্ন ইন্ডিয়া ফার্স্ট এরকম একটা কোম্পানি যে ওয়েস্ট বেঙ্গল থেকে তৈরি হয়েছে এবং আদার স্টেটে গিয়ে সার্ভিস দিচ্ছে। একেবারে, আমি স্যারের কাছে একটু আসবো যে এই যে টাই আপ নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং তাতে প্রত্যেক দর্শক বন্ধুদের একটা বিষয় থাকে যে একটা প্রেজেন্টেবল, ফার্স্টে প্রেজেন্টেবল, তারপরে আমার সেই বাচ্চা যাকে আজকে আমি এই মুহূর্তে কিডস বলছি, সে তো একদিন সেই জায়গায় গিয়ে অ্যাচিভ করার জন্য এগোবে। তো এই যে কম্পিটিশন ইন আ ওয়ে, এই যে ওয়েটা একটুখানি এলাবোরেট করুন। মাইন্ড মন্ত্র অ্যাবাকাস অলওয়েজ তার স্টুডেন্টদের জন্য, ইয়ানি আপনার স্টুডেন্টসকে লিয়ে ক্রিয়েটিভ থিংস ইন্ট্রোডিউস রেগুলারলি ইন্টারভেল মে হাম লোগ করতে হ্যায়, তাকে উই নো দা পোটেনশিয়াল অফ স্টুডেন্টস, স্টুডেন্টস কে পাস কাফি পোটেনশিয়াল হতা হ্যায়, জাস্ট হাম লোগ কো गार्जियंस, टीचर्स एंड जो भी एडुकेटर रहते हैं उन लोगों का काम होता है जस्ट उस टैलेंट को नरिश कर देना, सेप दे देना, ताकि वो अपना बेस्ट एफर्ट जो है वो दे पाए और अपना प्रेजेंटेशन कर पाए। और माइंड मंत्र अबेकस ईस्टर्न इंडिया में वर्क करता है, बंगाल, बिहार, झारखंड, उड़ीसा, ओवरऑल फोर स्टेट पे, एंड वी हैव मोर देन टू सेंटर्स आपने बता ही दिया है। एंड माइंड अबेकस
इज द सब्जेक्ट, मैं इससे पहले भी बताया हूँ एबेकस इज द सब्जेक्ट, जैसे कि मैं बेसिकली बताऊँ इन अ ह्यूमन लाइफ सिर्फ लैंग्वेज नहीं, लैंग्वेज के इक्वली वी हैव टू अडॉप्ट डिजिट नंबर्स, दैट इज मैथमेटिक्स. एंड ड्यू टू द इग्नोरेंस ऑफ मैथमेटिक्स फ्रॉम आवर चाइल्डहुड, हम लोग के छोटे से डिटैचमेंट के कारण से, हम लोग का जो मैथ से डिटैचमेंट होने के कारण से, हम लोग एफिशिएंसी लेवल ऑफ वर्किंग ब्रेन का एफिशिएंसी लेवल, हाउ फास्ट आवर ह्यूमन ब्रेन कैन वर्क, ये हम लोग नहीं कर पाते. बट माइंड मंत्र एबेकस इज प्रोवाइडिंग दैट प्लेटफॉर्म रेगुलरली टू आवर स्टूडेंट्स सो दैट दे कैन शेप देयर ब्रेन परफेक्टली. Always increasing their skill, এবং সেই জায়গাটাকে এনারা বেশি জোর দিচ্ছেন. আজকে একটা inauguration talent hunt shows এর, এবং warm welcome জানাচ্ছি প্রত্যেককে, কারণ এই শোজে আপনারা কিভাবে আসবেন আমরা আস্তে আস্তে দেখবেন, আপনারা জানতে পারবেন, এই অনুষ্ঠান দেখতে থাকুন. এবং এই যে একটা বিষয় যে অ্যাবাকাস তারা কিন্তু এই ট্রেনিংটা নিয়েছেন, আফটার ট্রেনিং তারা কিভাবে আপনাদের সামনে ভিজুয়ালাইজেশন হচ্ছে সেটা কিন্তু আপনাদের জন্য একটু দেখাই, যে শাগনিক রয়েছে এবং অদ্রিজা রয়েছে. 101. আমরা একটু চেষ্টা করে নেব যে ফ্র্যাঞ্চাইজিদের সাথে যাতে আমরা কথা বলতে পারি. সেখানে 150 অ্যাভভ ফ্র্যাঞ্চাইজি রয়েছে এবং 5000 অ্যাভভ আমাদের স্টুডেন্টস রয়েছে. আর এই মাইন্ড মন্ত্র অ্যাভোকেসে আমার সঙ্গে যদি কথা বলা সম্ভবপর হয় সেক্ষেত্রে রামকৃষ্ণ আর্টস কলকাতায়, আর আর্যভট্ট অ্যাভোকেস ফ্রম বর্ধমান, কিডস প্যারাডাইস ফ্রম জামশেদপুর, অ্যান্ড জিনিয়াস ব্রেইন ইনস্টিটিউটস ফ্রম ওড়িশা. নমস্কার, আমি রামকৃষ্ণ আর্টসের প্রিন্সিপাল মধুসূদন পাল বলছি. মাইন্ড মন্ত্র অ্যাবাকাস সারা বছর অ্যাবাকাস নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করে থাকে, যেমন গোল্ডেন ট্যালেন্ট কম্পিটিশান, ন্যাশনাল কম্পিটিশান, এছাড়া এরা সারা বছর বিভিন্ন ধরনের কম্পিটিশান নিয়ে থাকে. তো এবার যে উদ্যোগটা এরা নিয়েছে এরা সত্যি একটা খুব ভালো উদ্যোগ. এতে করে কী হবে, যে সমস্ত শিক্ষার্থীরা এখানে অ্যাবাকাস শিখছে তারা আরও বেশি উৎসাহিত হবে. সবচেয়ে বড় যেটা হবে সেটা এদের বাচ্চাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটাকে প্রকাশ করার একটা খুব ভালো প্ল্যাটফর্ম এরা পেয়ে যাবে. তো সেই কারণে মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি, এদের উন্নতি কামনা করছি. মাইন্ড মন্ত্র অ্যাবাকাস পরিবারকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে তারা টেলিভিশনে ট্যালেন্ট সার্চ যে অনুষ্ঠানটি করার প্রক্রিয়া শুরু করেছেন তার জন্য, কারণ এই ট্যালেন্ট সার্চের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের যে দক্ষতা সেই দক্ষতা থেকে ফুটিয়ে তুলবে. নমস্কার, মে মাইন্ড মন্ত্র অ্যাবাকাস ফ্র্যাঞ্চাইজ ওড়িশা অনুগুলসে জনার্দন. लॉकडाउन सिचुएशन है, ये जो पेंडेमिक सिचुएशन है, ये सिचुएशन में बहुत सारे स्कूल कॉलेज बंद है, एजुकेशन बहुत हम्पर हुआ है. बट माइंड मंत्र अबाकस ने इसको इतना इतना खातिर ना करके बहुत सारे एक्टिविटीज़, बहुत सारे कंपटीशन उतारा है, जैसा कि ऑनलाइन क्लासेस, ऑनलाइन कंपटीशन, गोल्डन टैलेंट कंपटीशन, बहुत सारे हैं. उसमें से अभी एक टेलीविजन टैलेंट शो कंपटीशन अरेंजमेंट हो रहा है माइंड मंत्र के द्वारा. अभी ये जो सिचुएशन में इतना बड़ा स्टेप उठाना, इट इज़ ए ग्रेट, और ये एक बेटर अपॉर्चुनिटी फॉर आवर स्टूडेंट, क्योंकि बहुत सारे स्टूडेंट के अंदर छिपा हुआ बहुत टैलेंट है जो कि बाहर नहीं आ पाता है.
और ऐसा तो माइंड मंत्र अबाकस में बहुत सारे एक्टिविटीज़, बहुत सारे स्टेज प्रोग्राम सब किए हैं, बट ये टेलीविजन के माध्यम से जो प्रोग्राम अभी करने जा रहे हैं, इट इज़ अ फर्स्ट। अबाकस फील्ड में बहुत सारे बड़े बड़े कंपनीज हैं जो कंपनी के अभी तक ये सब नहीं किए हैं, तो पहला कंपनी माइंड मंत्र अबाकस है जो कि ये टेलीविजन टैलेंट शो का ऑर्गेनाइज कर रहे हैं, और ये हमारे लिए एक बेटर अपॉर्चुनिटी है। ये अब इसमें क्या होगा ना, बच्चे लोग का टैलेंट अंदर छुपा हुआ जितना टैलेंट है वो बाहर आएगा, और मेन थिंग उसमें बच्चे लोग का कॉन्फिडेंट लेवल बढ़ जाएगा, जैसा कि कैमरे के सामने जाके कुछ बोलना और कंपटीशन अटेंड करना, क्वेश्चन आंसर करना, ये सब बहुत बड़ी चीज़ होता है। इसमें बहुत सारे बड़े बड़े लोग भी घबरा जाते हैं, बट इसमें क्या है ना, एक बच्चे का टैलेंट जो है वो बाहर आएगा और कॉन्फिडेंट लेवल एकदम हाई हो जाएगा। ये एक बेटर अपॉर्चुनिटी फॉर आवर द स्टूडेंट। नमस्कार, मैं अमित रंजन, किड्स पैराडाइज, जमशेदपुर। जैसा कि आप सब जानते हैं, मुश्किल के इस दौर में माइंड मंत्र एबाकस ने अपनी सारी क्लासेस ऑनलाइन लगातार कराते रही है। इसके लिए मैं माइंड मंत्र एबाकस के डायरेक्टर पिंटू गुप्ता सर को और उनकी सारी टीम को धन्यवाद करता हूँ। क्लास को सुचारू रूप से चलाने के लिए माइंड मंत्र एबाकस ऐप लॉन्च किया गया है, जिससे स्टूडेंट अपना परफॉर्मेंस खुद चेक कर पाएंगे और समय समय पर गोल्डन टैलेंट, मंथली टेस्ट और एक्टिविटी क्लासेस लगातार चलता आ रहा है। ये आगे भी होता रहेगा, यह काफ़ी सराहनीय है। मैं आशा करता हूँ कि माइंड मंत्र एबाकस आगे भी सफलता के लिए नए नए मुकाम हासिल करता रहेगा। প্রত্যেক গার্জিয়ানদের উদ্দেশ্যে বলি যে টিভি স্ক্রিনে মনে করছেন আপনার চাইল্ডকে দেখবেন, কিভাবে দেখবেন? আপনি আজকে বাড়িতে বসে যা কিছু স্বপ্ন দেখছেন সেটা আপনি বাস্তবায়িত করতে পারেন শুধুমাত্র মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের মাধ্যমে। কি করে আপনার ছেলে বা মেয়েকে আপনি সেই জায়গায় প্রেজেন্টেবল করে তুলবেন সেটা কিন্তু ছোটবেলা থেকে আপনাকে শিখিয়ে তুলতে হয়। আর ঠিক তেমনটাই কিন্তু আপনাদের কাছেও খুশির খবর হবে যে এই ট্যালেন্ট হান্ট শোজ যা আজকে ইনোগ্রেশন হচ্ছে, আপনারা কিভাবে যোগাযোগ করবেন সবটা আপনাদেরকে জানাবো। লকডাউন ইন আ প্যান্ডামিক সিচুয়েশন, প্রত্যেকে আমরা মোটামুটি বলা যেতে পারে, কেউ বলছি ফ্রাস্ট্রেটেড, কেউ বলছি ডিপ্রেশনে চলে গিয়েছি, তার মধ্যে থেকে স্যার আপনার কাছে জানবো যে এই মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে প্রোগ্রামিং কিভাবে ভাবনা এলো বা কেন মনে হলো যে এটা করা যেতে পারে এভাবে? ভালো বলে জিজ্ঞেস করেছেন। অ্যাকচুয়ালি যখন মার্চ মাস, আমাদের মার্চ 28-এ একটা ন্যাশনাল কম্পিটিশন ছিল, যেখানে অলরেডি বলতে পারি যে বিভিন্ন স্টেট থেকে, সিটি থেকে গার্জেনরা টিকিট কেটে রেডি ছিল। এবং যখন আমরা 22 তারিখে জানতে পারলাম অলরেডি অল কমপ্লিট প্রিপারেশন, হোটেল বুকস, স্টেজ বুক, অল বুক, বাচ্চারা পুরো রেডি হয়ে রয়েছে, 2 মাস ধরে প্রিপারেশন করেছে, তো 22 তারিখে জানতে পারলাম লকডাউন হচ্ছে। এবং সেটা তখন আমরা একটা অ্যানালাইজ করলাম, বুঝতে পারলাম যে এটা একটু লম্বা চলবে। এবং আমি আমরা প্ল্যানেই ছিলাম যে এটা একটা লম্বা চলবে, এবং এই সময় আমাদের সার্ভিসের টাইম, বিজনেস টাইম না, এটা সার্ভিসের টাইম। এবং তার জন্য আমাদেরকে বাচ্চাদেরকে, যেখানে প্রথম 15 দিন আপনি খেয়াল করে হবেন, তখন কিন্তু স্কুল অনলাইন চালু হয়নি, নো ওয়ান অনলাইন প্ল্যাটফর্ম। মোটামুটি 1 মাস বা 2 মাস বাদে আমাদের সমস্ত অ্যাজাম্পশন যখন ফেইলিওর হয়ে যাচ্ছিল, তখন বোধহয় একটা ভাবনা আসলো যে এবার তাহলে মানে কিভাবে আমরা নিউ নর্মাল লাইফে আবার ব্যাক করতে পারি, কিংবা সেটা কবে করবো সেই জায়গা থেকে। হ্যাঁ, তো যখন এই চলছিল তখন আমরা প্ল্যান করলাম যে আমাদের স্টুডেন্টদেরকে একটা বেটার সার্ভিস দেওয়া দরকার আছে, এবং এখানে এমন কিছু করার দরকার আছে ওরা যা এতদিন শিখেছে সেটা, তার জন্য আমরা একটা অ্যাপ তৈরি করলাম যেখান থেকে ওরা ঘরে বসেই প্র্যাকটিস করতে পারছে। এবং সেই অ্যাপ তৈরি করলাম, এবং এতদিন ধরে আমরা একটা গোল্ডেন ট্যালেন্ট কম্পিটিশন করে এসেছি, সেটা লাস্ট 3 মাস ধরে কম্পিটিশনটা চলেছে গোল্ডেন ট্যালেন্ট। এবং এখন আমাদের আবার একটা নতুন কন্টেস্ট লঞ্চ করছি, যার জন্য আজকে আমরা এখানে এসেছি। তো আই হোপ আমরা লকডাউনটাকে এনজয় কর, মানে বাচ্চাদেরকে এনজয় করানোর জন্য রেখেছিলাম যে কোনো রকমভাবে তারা স্ট্রেসে না চলে যায়, কোনো কোথাও বেড়াতে পারছে না, তার জন্য আমরা প্ল্যান করেছিলাম ওরা ওদের যে ট্যালেন্ট সেটাকে দেখাক এবং ঘরের মধ্যে কনফিডেন্টটাকে বিল্ড আপ করুক। একেবারে স্যার আমি আপনার কাছে আসবো যে এই মুহূর্তে তাদের কিন্তু প্লেগ্রাউন্ডটা একেবারে অবসোলেট, এবং সব থেকে বড় কথা আমরা যে তাদেরকে একটা ভবিষ্যৎ দিতে গিয়ে যে দে আর অলওয়েজ আওয়ার ফিউচার, কিন্তু তারপরেও সেটাকে বুস্ট আপ করতে গিয়ে কোথাও কি আমরা তাদেরকে বেঁধে দিচ্ছি কোনো একটা টাইম পিরিয়ডসে, সেই জায়গা
জায়গাটা থেকে আজকে একটা মাইন্ড রিল্যাক্সেশনের প্রয়োজন আছে, সেটা ক্যালকুলেশন এবং সেটা মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের মাধ্যমে কিন্তু করা সম্ভব বলে মনে হচ্ছে, সেই জায়গাটা স্যার একটু আসি। इसके पहले भी मैंने आपको बताया है जो माइंड मंत्र एबेकस का जो टीम है ये रेगुलरली क्रिएटिव थिंक पे वर्कआउट करता है एंड हर समय क्रिएटिव टीम जो है माइंड मंत्र की ये तलाशता है अपने बेस्ट सर्विस स्टूडेंट को, बेस्ट प्लेटफॉर्म स्टूडेंट को कैसे प्रोवाइड करे। और माइंड मंत्र के जो एग्जिस्टिंग गार्जियंस है, एग्जिस्टिंग फ्रेंचाइजी ओनर्स है, वो लोग बेहतर तरीके से जानते हैं व्हाट टाइप ऑफ क्वालिटी डिड माइंड मंत्र प्रोवाइड टू दियर स्टूडेंट्स। ओके, तो इसके लिए हम लोग जैसे कि पिंटू सर ने भी बताया जो लॉकडाउन से पहले ही we can assume that this will go too long and at that moment when jab kabhi koi bhi online platform socha nahi and mind mantra introduced their online class after that within a month we have introduced a mind mantra app where student can practice at any time iske baad humne introduce kiya golden talent competitions jo lagatar 3 mahina continue chala jis pe student attach rehte the वीकली वंस या ट्वाइस में उसका स्टेजेस थी, काफ़ी सारा कॉम्पिटिशंस उसके में वीडियो कॉल के द्वारा एग्जाम होता था। तो इस पर जो घर पे बैठ के बोरनेस या एक आइसोलेशन जो बच्चे के अंदर आ गया था, वो माइंड मंत्रा बैक टू बैक क्लासेस भी ऑन है, ऑन वीकली क्लासेस ट्वाइस होता है, तो इससे क्या है वो इंगेजमेंट बच्चे को जो आइसोलेशन जो फील था वो माइंड मंत्रा की तरफ से नहीं हुआ और एट द सेम टाइम पैरेलली वो अपना टाइम वेस्ट नहीं किया। नॉट अ सिंगल स्टूडेंट ऑफ माइंड मंत्र एबेकस हैज वेस्ट दियर टाइम। बाकी का जमाना तो कुछ अपना टाइम वेस्ट किया बट माइंड मंत्र यूटिलाइज दिस टाइम ऑल्सो और ये टाइम यूटिलाइज का अपॉर्चुनिटी माइंड मंत्र एबेकस ने अपना स्टूडेंट्स को प्रोवाइड किया है एंड होप फ्यूचर में भी हम लोग रेगुलरली आपके लिए क्रिएटिव थिंग इंट्रोड्यूस करेंगे। माइंड मंत्र एबेकस हेड ऑफिस कलकत्ता की टीम की ओर से हम सभी गार्जियन से ये अप्रोच करेंगे जो अपने स्टूडेंट्स को आप गोल्डन माइंड मंत्र एबेकस टीवी टैलेंट शो पे पार्टिसिपेट करवाएं ताकि आपके स्टूडेंट्स का, आपका चाइल्ड का मोटिवेशनल लेवल बहुत हाई हो, कॉन्फिडेंट लेवल बूस्ट हो, ताकि जब हमें कोई सिंगल पर्सन अप्रिशिएट करता है तो हमारा कॉन्फिडेंट लेवल बहुत बूस्ट होता है और जब हमें मिलियंस ऑफ या थाउजेंड्स ऑफ पीपल अप्रिशिएट करेगा तो माई कॉन्फिडेंट लेवल इन द स्काई। तो दिस इज़ वेरी मच नेसेसिटी, तो अपना स्टूडेंट्स को आप पार्टिसिपेट करवा लीजिए इसके कंपटीशन पे और टू हेल्प देयर मोरल बूस्ट कॉन्फिडेंस। थैंक यू सो मच, थैंक्स टू बोथ ऑफ यू। थैंक यू। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার শৈবল সেন শর্মা, মার্কেটিং হেড, আর আমার রাইট সাইডে রয়েছেন মিস্টার রঞ্জিত শীল স্যার, একাডেমিক কোঅর্ডিনেটর অফ মাইন্ড মন্ত্র অ্যাবাকাস। এছাড়াও মিসেস শুভ্রা গুপ্তা, একাডেমিক হেড, তিনি এই মুহূর্তে আমাদের মধ্যে প্রেজেন্ট নন, উনি আউট অফ রয়েছেন স্টেশনস। তো আমি চলে আসি স্যারের কাছে যে এই ট্যালেন্ট শো, ট্যালেন্ট হান্ট শো যেটা আমরা বলছি, কবে শুরু হচ্ছে এবং এই অ্যাবাকাস আরও কীভাবে অন্যদের কাছে পৌঁছে দিতে চাইছেন? দেখুন, এটা প্রস্তুতিতে কিছুটা তো সময় আমাদের লাগবেই এবং আমরা তার জন্য প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি। তার সবচেয়ে বড় প্রমাণ যে আজকে আমরা যেটা ইনাগুরেট করলাম অনুষ্ঠানটা, এবং আমরা সমস্ত অভিভাবকদের কাছে আমাদের ইনফরমেশান আমাদের ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে সঠিক সময় পৌঁছে দেবো। খালি অনুরোধ এটাই, ওরা বাড়িতে যেন সঠিকভাবে প্র্যাকটিস করে এবং যাদেরকে, যাতে ওরা নিজেদেরকে সঠিকভাবে ক্যামেরার সামনে উপস্থিত করতে পারে, যেহেতু ইটস আ কম্পিটিশন। আর আমরা এরপরে যে আপনার দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে আমরা কিভাবে আরো পৌঁছে দিতে চাইছি, যে দেখুন লকডাউন পিরিয়ডে আমরা যেমন একের পর এক অনুষ্ঠান করেছি এবং সমস্তটাই ওদের মোটিভেট করার জন্য, ওদের আনন্দের জন্য, ঠিক তেমনি এইটার পরেও আরো নিশ্চয়ই কোনো না কোনো অনুষ্ঠান আসবে এবং সেগুলো আমরা যথাসময় আপনাদের কাছে জানাবো। একেবারে আমি স্যার রঞ্জিত স্যারের কাছে চলে আসি, যে এই সিচুয়েশনে ইন আ প্যান্ডামিক যেখানে ভার্চুয়াল ছাড়া ভাবতেই পারছি না, সেখানে এই একটা মিডিয়ার সামনে অ্যানাউন্স একটু আসি স্যার, যে কিভাবে অ্যারেঞ্জ করবেন এই সিচুয়েশন? মোটামুটি আমরা এর মধ্যে ট্রান্সপারেন্সি চাইছি রাখতে, কারণ এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কখনোই আমরা বাচ্চাদের এরকম একটা স্টুডিওর মধ্যে আনতে পারি না, ঠিক আছে? তার জন্য আমরা চাইছি তাদের বাড়িতে বসে তারা বিভিন্ন রকম ভিডিও তৈরি করবে। ইভেন কি এটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন, আমরা ব্যাক অফিসে এটার প্রিপারেশন নিয়েছি অনেক আগে থেকেই, আজকে হয়তো আমরা ইমপ্লিমেন্ট করছি এটাকে, তা এরকম প্রিপারেশন নিচ্ছি যেটা আস্তে আস্তে আমাদের যে টেলিকাস্টগুলো হবে তাতেই আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে প্রিপারেশনগুলো নিচ্ছি। তা আমরা সবসময় চেষ্টা করছি যাতে বাচ্চারা সুরক্ষিত থাকতে পারে, তাদের সেই জায়গাটা সিদ্ধান্ত নিয়েই আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। আপনিও পারেন আপনার বাচ্চাকে ঠিক সেইভাবে প্রিপেয়ার করতে, আপনি চান নিজের বাচ্চাকে টিভিতে দেখতে, কিভাবে তারে তৈরি হবে তাকে বুস্ট আপ করুন, আগামী প্রজন্মকে আপনি এগিয়ে দিন শুধুমাত্র মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের মাধ্যমে। সকলে খুব ভালো থাকবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।